আসসালামু আলাইকুম। আমরা দেখব কিভাবে মোবাইলে গুগল মিটের ক্লাস কোনো অ্যাপ ছাড়া আমরা রেকর্ড করতে পারি। সেই ক্লাসটা নেওয়ার পর প্রথমে আমরা ব্রাউজার ওপেন করব, গুগল ক্রোম ব্রাউজার। এরপরে ব্রাউজারটি ওপেন করার পরে বা ব্রাউজারে ক্লিক করার পরে এটি ওপেন হবে এবং স্ক্রিনের আমাদের অবস্থাটা হবে এরকম। এরপর উপরের ডান দিকে তিনটি ডটের মতো আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই কতগুলো অপশনস দেখতে পারবো। এখানে যে অ্যারো দিয়ে ডিরেক্ট করে ডেস্কটপ সাইট অপশনটি আছে, এতে আমরা ক্লিক করার মাধ্যমে অপশনটিকে আমরা অ্যাক্টিভেট করব। এই চেক অপশনটা থাকা মানে অপশনটি অ্যাক্টিভেটেড আছে, এটা সাধারণত অ্যাক্টিভেটেড থাকে না। ওইখানে ক্লিক করে এটার উপরে এই অপশনটার উপরে পরে ক্লিক করে এটাকে অ্যাক্টিভেট করতে হয়। অ্যাক্টিভেট করার ফলে আমরা যখন গুগল মিটটি আমরা অন করব তখন এটি ডেস্কটপে যেভাবে অন হয় সেভাবে অন হবে, এবং ডেস্কটপ বা ল্যাপটপে আমরা যেরকম রেকর্ডিং অপশনটা পাই আমরা তখন মোবাইলেও এটা পাবো। এরপরে আমরা সার্চ বারে লিখব meet.google.com। এরপরে আমরা সার্চ দেওয়ার পরে এখানে আমরা আসলাম। এখানে আসার পরে আমরা এই যে ডিরেক্ট করা জয়েন অর স্টার্ট এ মিটিং লেখাটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে প্রথমে একটা নিকনেম দিতে বলবে, আপনারা আপনাদের নাম লিখবেন। লিখে কন্টিনিউ বাটন থাকবে, ওইটাতে চাপ দিবেন। এরপরে আপনারা স্ক্রিনে এটা দেখতে পাবেন। এরপরে আপনারা যখন মিটিংয়ের জন্য রেডি হবেন এই জয়েন নাও-এ আপনারা ক্লিক করবেন। জয়েন নাও-এ ক্লিক করার পরে মিটিংটি শুরু হয়ে যাবে। মিটিংটি শুরু হয়ে যাওয়ার সাথে সাথে এই ডায়লগ বক্সটি আপনারা দেখতে পাবেন। এই ডায়লগ বক্সটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জয়নিং ইনফো, এই লিঙ্কটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এই নিচের কপি জয়নিং ইনফো লেখাটাতে আমরা ক্লিক করলে এই জয়নিং ইনফোটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেল, এরপরে আমরা যেটা করব আমরা মিটিংটা রেকর্ড কিভাবে করব। এই যে অ্যারো এখানে একটা দেখা যাচ্ছে, এখানে এই অ্যারোতে দেখা যাচ্ছে ডান দিকের নিচে আরেকটি তিনটি আইকনের তিনটি ডটের মতো একটি আইকন আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই অপশনস গুলো দেখতে পাব। এখানে সবার উপরে থাকবে হচ্ছে রেকর্ড মিটিং। রেকর্ড মিটিংয়ে আমরা ক্লিক করব। এরপর একটি ডায়লগ বক্স আসবে এরকম, আস্ক ফর কনসেন্ট। এখানে আমরা অ্যাকসেপ্ট বাটন ক্লিক করব। অ্যাকসেপ্ট বাটন ক্লিক করার পরে এর পরে আমরা যেটা করব, আমরা এই যে আমাদের মোবাইলের যে হোম বাটনটা থাকে এই হোম বাটনে ক্লিক করে, এটা টাচ স্ক্রিনেও থাকতে পারে অথবা মোবাইলের মডেল ভেদে এটা একটি ফিজিক্যাল বাটনও হতে পারে এই হোম বাটন, আমরা এটা ক্লিক করে ব্রাউজার থেকে প্রথমে বের হয়ে যাব। কারণ আমরা যে জয়নিং ইনফোটা কপি করেছি সেটা পরে মেসেঞ্জারে গিয়ে যাদের সাথে আমাদের ক্লাস থাকবে সেই মেসেঞ্জার গ্রুপে আমরা এটা পেস্ট করে দেব। আমরা ব্যাক অপশন দিয়ে বের হবো না এই জন্য, কারণ এতে সম্ভাবনা থাকে মিটিংটা অটোমেটিক্যালি লিভ হয়ে যাওয়ার। আমরা এটা করার পরে আমরা আবার ব্রাউজারে ক্লিক করে ক্রোম ব্রাউজারে ক্লিক করব। তখন অনেক সময় হতে পারে সরাসরি মিটিংয়েও ঢুকে যেতে পারেন অথবা আবার স্ক্রিনে এটা আপনি দেখতে পারেন। তখন আপনি জয়েন নাও-এ ক্লিক করলে আপনি আবার যে মিটিংটা আপনার শুরু করেছেন সেখানে আপনি চলে যাবেন। মিটিংয়ে চলে গেলেন, ক্লাস নিলেন, ক্লাস নেওয়া আপনার শেষ হয়ে গেল, এখন রেকর্ডিংটা আপনাকে স্টপ করতে হবে। এখানেও যেটা করবেন, ওই নিচের ডান দিকের তিনটা ডটের মতো যে আইকন সেটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এখন আপনি স্টপ রেকর্ডিং একটা অপশন দেখতে পারবেন সবার উপরে, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি ডায়লগ বক্স ওপেন হবে, এই ডায়লগ বক্সের স্টপ রেকর্ডিং লেখাটাতে ক্লিক করে রেকর্ডিং স্টপ করে ফেলবেন। এরপরে নিচের যে ডিসকানেক্ট বাটনটি আছে এই ডিসকানেক্ট বাটনে ক্লিক করে কল বা মিটিংটি লিভ করবেন। এরপরেই
এর কয়েক মিনিট পরে আপনি যে সম্পূর্ণ রেকর্ডটা করেছেন এই রেকর্ডিংটা আপনার গুগল ড্রাইভে কয়েক মিনিট পরে সেভ হয়ে যাবে এবং আপনার ইনবক্সেও এই ভিডিওটি এসে পড়বে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে মোবাইলের ক্ষেত্রে কোনো অ্যাপ বা স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার না ব্যবহার করে আপনারা কিভাবে স্ক্রিন রেকর্ড করবেন, ক্লাস রেকর্ড করবেন এবং এটা আপনাদের ড্রাইভে সেভ হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।